মাদকের বিরুদ্ধে সারাদেশ অভিযান অব্যাহত, বন্দুকযুদ্ধে চব্বিশ ঘন্টা নিহত আরও আটজন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। নিউজ 24 ও বাংলাদেশ প্রতিদিনের মধ্যস্থতায় সুন্দরবনে তিন জলদস্যু বাহিনীর আত্মসমর্পণের প্রস্তুতি, রূপসা পারে আনুষ্ঠানিকতা শুরু। বাঁচানো গেল না বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণিকে, নিজ বাড়িতে মারা গেছে আজ সকালে। পার্বত্য তিন জেলায় কয়েক লক্ষ মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে, গত বছরের ভয়াবহ ধসের পরও বাস্তবায়ন হয়নি পুনর্বাসনের আশা। এবং বাতিল টেন্ডারে 10 কোটি টাকা ওঠানোর চেষ্টার অভিযোগ, বরিশাল মেডিকেলের এক পরিচালকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি। স্বাগত নিউজ 24 সংবাদে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, আর আপনাদের সঙ্গে আছি আমি যোজনা আফরিন। এবারে পুরো খবর। মাদকের বিরুদ্ধে সারাশে অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের সাথে বন্দুকযুদ্ধে আটজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। কুমিল্লা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে টিক্কারচর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম ইছা নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে তাকে নিয়ে অভিযানে গেলে সহযোগীদের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। সেখান থেকে ইছাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ফেনীর দাউদপুর এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মোহাম্মদ ফারুক নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, 10টি কার্তুজ সহ 20,000 পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। কুষ্টিয়া পুলিশের সাথে পৃথক বন্দুকযুদ্ধে ফটিক ওরফে গাফার ও লিটন হোসেন নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। কুমারখালী উপজেলার গড়াই নদীর ব্রিজের নিচে ও ভেড়ামারার হাওয়াখালীর মাঠে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশের 7 সদস্য, এছাড়াও গাইবান্ধা জামালপুরেও একজন নিহত হয়েছে। সুন্দরবনের ভয়ঙ্কর জলদস্যু দাদা ভাই বাহিনী, হান্নান বাহিনী এবং আমির আলী বাহিনী আত্মসমর্পণ করছে র্যাব 6-এর কাছে। আর এই তিন বাহিনীর আত্মসমর্পণের মধ্যস্থতায় ছিল নিউজ 24 এবং বাংলাদেশ প্রতিদিন। তিন বাহিনীর সব সদস্য ও বিপুল পরিমাণ গোলা বারুদ তারা রাষ্ট্রের কাছে জমা দিয়ে ফিরছে স্বাভাবিক জীবনে। সুন্দরবনের গহীন অরণ্য থেকে তাদের কিভাবে আত্মসমর্পণ প্রক্রিয়ায় যুক্ত করা হলো সেই গল্প জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। তার সঙ্গে ছিলেন খুলনার ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহীন এবং ছবি তুলেছেন মনিরুল ইসলাম সাগর। প্রায় 3 মাসের প্রস্তুতি ও যোগাযোগের পরে দাদাভাই বাহিনী আমির আলী বাহিনী ও হান্নান বাহিনীর কাছে আত্মসমর্পণের বার্তা নিয়ে যাওয়া। তুমি আত্মসমর্পণ করলে তোমার কোনো ভয়ের কোনো কারণ নাই, র‍্যাব তোমাকে কোনো ক্ষতি করবে না। আহ্বানে সাড়া দিয়ে প্রথমে বাহিনীর দলনেতা ও সেকেন্ড ইন কমান্ড অস্ত্র হাতে বেরিয়ে আসে। তারপর তাদের সাথে নিয়ে গহীন অরণ্যের কাদামাটি মাখা পথে বাকি সদস্যের খোঁজ। একে একে ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে আসতে থাকে দস্যু দলের সদস্যরা। বাহিনী ছোট নয়, তারা গোলা বারুদ ও অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে অস্ত্র ও গোলা বারুদ নিয়ে একে একে সামনে আসতে থাকে তারা। কয়েক ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে তিন বাহিনীর সব সদস্য ও গোলা বারুদ জব্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 6। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, সুন্দরবন, খুলনা। খুলনার রূপসা নদীর তীরে র্যাব 6-এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে কিছুক্ষণের মধ্যে আত্মসমর্পণ করবেন সুন্দরবনের তিন জলদস্যু বাহিনীর সদস্যরা। সেখানে আছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ, বিস্তারিত জানাতে তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। শ্রাবণ, আপনার কাছে জানতে চাই যে সেখানকার প্রস্তুতি আসলে কেমন দেখছেন এবং যেই সব জলদস্যুরা আসলে আজকে আত্মসমর্পণ করছে তারা কি বলছে? যোজনা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি আমরা সকাল 9টার বাংলাদেশ সংযোগ বা আমাদের সারাদেশ সংযোগে দেখিয়েছিলাম, আমরা আসলে যে আত্মসমর্পণকারী জলদস্যুরা আছেন এখানে 31 জন আজকে নতুন, এবং আগে আছে 58 জন, এবং সব মিলিয়ে তিনটি বাহিনী র‍্যাব 6-এর হাত ধরে আজকে আত্মসমর্পণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এবং সেই
তিনটি বাহিনীর যে সদস্যগুলো আছেন তারা প্রত্যেকে এখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিক্সের হেফাজতে আছে এবং তারা যে সমস্ত অস্ত্র এবং গোলাবারুদগুলো বিভিন্ন সময় তারা ব্যবহার করত সেগুলো তারা আসলে জব্দ করেছে বা সেগুলোতে সংগ্রহ হয়ে রেখেছে। আমরা যেটা জানতে পেরেছি আসলে ঠিক 11টা নাগাদ এখানে আনুষ্ঠানিক কথাটি শুরু হবে এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং র্যাবের মহাপরিচালক আসবেন এবং তারা এখানে এসে আসলে যে প্রক্রিয়াটি হবে এখানে একটু আপনাকে বলি। প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে, প্রথমত যেটি হবে সেটি হচ্ছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই সমস্ত দস্যুরা তাদের অস্ত্রগুলো আসলে সমর্পণ করে যে আনুষ্ঠানিকতাগুলো আছে সে আনুষ্ঠানিকতাগুলো শেষ করবেন এবং আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এখানে একটি সুধী সমাবেশের মতো আয়োজন করা হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং র্যাবের মহাপরিচালক এখানে আসলে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য রাখার ধারাবাহিকতায় আসলে যে ব্যাপারটি হবে তারপরে আনুষ্ঠানিকতার অংশ হিসাবে এখানে আসলে তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো করা হবে বা তাদেরকে বিভিন্ন রকম থানায় সোপর্দ করা হবে সেই ঘটনাটি আসলে ঘটানো হবে। এবং সেই বাস্তবতায় যে ব্যাপারটি আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই সেটি হচ্ছে যে সকাল 11টায় যে প্রোগ্রামটি হবে সেটি একেবারেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তিনটি বাহিনী, হান্নান বাহিনী, রাজন বাহিনী এবং আমির আলী বাহিনী, তারা আসলে মূলত এই আত্মসমর্পণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। আমাদের সঙ্গে আছেন র্যাবের মিডিয়া এবং লিগাল উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। র্যাব তো ধারাবাহিকভাবে আসলে কর্মকাণ্ডগুলো করছে, আপনাদের মূলত কী মেসেজ আপনারা দিতে চান যারা জলদস্যু আছে এখনও সুন্দরবনে বা যারা আত্মসমর্পণ করছে, কী বলতে চান আপনি? আসলে র্যাব মূলত প্রথম থেকে কিন্তু কাজ করছে, প্রতিষ্ঠা লগ্ন থেকে এই এই অঞ্চলের যারা সুন্দরবনে জীবিকার উপরে যারা নির্ভর করে তাদের জীবনের নিরাপত্তা, তারা যে পেশায় নিয়োজিত সেই পেশার নিরাপত্তার জন্য কাজ করছে এবং সেভাবে ধারাবাহিকভাবে কিন্তু অনেক অভিযান পরিচালনা করা হয়েছে এবং অনেক কুখ্যাত জলদস্যু যারা ছিল তারা কিন্তু আইনের আওতায় আসছে এবং এর মধ্যে বেশ কিছু জলদস্যু গ্রুপের দলনেতা সহ অন্যান্য অনেক সদস্য কিন্তু র্যাবের সঙ্গে বিভিন্ন সময় অভিযানে নিহত হয়েছে, যার প্রেক্ষিতে একটি ই ছিল যে যেহেতু র্যাব কন্টিনিউয়াসলি অপারেশন করছে তারা একটা চাপের মধ্যেও ছিল, সেই প্রেক্ষিতে কিন্তু গত বছরের দিকে কিন্তু তারা একটা অ্যাপ্রোচ করে যে তারা যদি নিঃশর্তভাবে আত্মসমর্পণে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় এরকম একটি ই ছিল। সেক্ষেত্রে সরকারের সদিচ্ছায় কিন্তু র্যাবের মাধ্যমে তারা কিন্তু বিপুল সংখ্যক 217 জন এই আজকের প্রোগ্রামটা ছাড়া কিন্তু তারা আত্মসমর্পণ করেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই এই প্যাসেজটা কিন্তু ফাঁকা রেখেছিলাম যে যারা এখনও যারা আছে তারা যদি চায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আরও 6টি বাহিনী আত্মসমর্পণ করছে এবং এখানে আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে আত্মসমর্পণের প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা আমাদের কার্যক্রমটা কিন্তু একদম শেষ করে যাইনি, আমরা চেষ্টা করেছি তাদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা করেছি, তারা তাদের মধ্যে যে স্কিলটা ছিল আমরা চেষ্টা করেছি সেই স্কিলটাকে আবার পুনরায় ব্যবহার করে তারা যেন স্বাভাবিক জীবনে এই সাধারণ জনগণের মাঝে যাতে তারা আবার কাজ করতে পারে সে প্রেক্ষিতে আমরা কিন্তু কাজ করেছি, যার ফলে আজকে আত্মসমর্পণের প্রক্রিয়া যে আনুষ্ঠানিকতা সেটাও হবে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন তখন শুরু হবে এবং এর বাইরেও মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে কিন্তু এর আগেও আমরা অনুদান দেওয়া হয়েছিল, আজকেও কিন্তু যারা বাকি ছিল তাদেরকে আমরা আজকে তহবিল থেকে যে অনুদানটা দেওয়া হবে যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। আমাদের মেসেজ হচ্ছে যে আমাদের শুধু আত্মসমর্পণের প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকিনি, আমাদের অভিযানও কিন্তু বলবৎ আছে, সেক্ষেত্রে যারা এরকম সুন্দরবনের মধ্যে এখনও আছে অভিযান ডেফিনেটলি অভিযান চলবে এবং যারা এখনও আত্মসমর্পণ করতে চায় তাদেরকে অবশ্যই এই পথ ছাড়তে হবে, তাদেরকে আত্মসমর্পণ করতে হবে অথবা আইনের মুখোমুখি তাদেরকে হতে হবে। এই যে গোলা বারুদের যোগান, আপনারা বিভিন্ন সময় বলেছেন যে নানাভাবে তারা গোলা বারুদের যোগানটা পাচ্ছে, এগুলো বন্ধ করার পরিকল্পনা কী আপনার? আসলে এগুলি একটু একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ প্রতিটি ক্ষেত্রেই যে পরিমাণ অস্ত্র গোলা বারুদ আমরা উদ্ধার করছি সেগুলির ক্ষেত্রে মামলা হচ্ছে, ডেফিনেটলি এগুলি একটু সময় লাগবে। আমরা চাচ্ছি যে এর সোর্সটা কোথায় আছে, জানি যে এটা অন্য কোনোভাবে আসে, এগুলি তো কোনো বৈধ কোনো আগ্নেয়াস্ত্র না, বিভিন্নভাবে আসে, সেই তথ্য আমাদের কাছে আছে এবং আমরা এক একটি প্রক্রিয়া যখন শেষ হয় আসলে অন্যটা কিন্তু শুরু হয়, সেক্ষেত্রে এর আগে যে সকল দস্যু বাহিনী আত্মসমর্পণ করেছে তাদের কাছে যে অস্ত্র এবং গোলা বারুদ আমরা পেয়েছি সেগুলি নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই টোটালি এই অস্ত্র এবং গোলা বারুদ একটা মূল একটা ফ্যাক্টর থাকে যারা সাধারণত এই জলদস্যুদের একে বড় একটা উপাদান হিসেবে যারা কাজ করে এটাকে যদি আমরা বন্ধ করতে পারি অথবা এর সঙ্গে যারা সম্পৃক্ত ছিল যারা এদেরকে সরবরাহ করেছে সেই ব্যাপারে আমরা কাজ করছি, কারণ এই ব্যাপারে আসলে কাজ করা অতি প্রয়োজন, সেই প্রক্রিয়াটা আমাদের মধ্যে আছে, ডেফিনেটলি এরকম একটা ভালো ফলাফল আমরা পাবো এবং আপনাদেরকে জানাবো। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 পক্ষ থেকে।
যোজনা আমরা শেষ করব, সেটি হচ্ছে যে আমরা অপেক্ষা করছি সেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার জন্য। আনুষ্ঠানিকতা শুরু হলে নিউজ 24 অবশ্যই সেই অনুষ্ঠানটি আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করবে। তবে একটি কথা বলি, আজকে এই র‍্যাব 6 এর হাত ধরে তিন বাহিনী এবং র‍্যাব 8 এর হাত ধরে আরও তিন বাহিনী সব মিলিয়ে 6টি বাহিনী আত্মসমর্পণ করছে এবং এই আত্মসমর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে তারা সবাই প্রত্যাশা করছে। যোজনা আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনার রূপসা নদীর তীরে র‍্যাব 6 এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে কিছুক্ষণের মধ্যেই আত্মসমর্পণ করবেন সুন্দরবনের তিন জলদস্যু বাহিনীর সদস্যরা, এবং সেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণি মারা গেছেন। বুধবার সকাল 8টার দিকে সদর উপজেলার কামারবাসা গ্রামের নিজ বাড়িতে মারা যায় বলে জানায় মুক্তামণির বাবা। সাতক্ষীরা সদর হাসপাতালের অর্থ সার্জারি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, মুক্তামণির শারীরিক অবস্থা সম্প্রতি বেশ খারাপ হয়ে পড়েছিল, কয়েকদিন থেকেই জ্বরেও ভুগছিল সে। মঙ্গলবার রাত থেকে তার অবস্থার অবনতি হতে থাকে, তাই সাতক্ষীরাতে সেই চিকিৎসা দেওয়া সম্ভব না, সেজন্য ঢাকায় পাঠাতে পরামর্শ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, মুক্তামণির কি অসুখ জানেন না চিকিৎসকরাও, আর বিষয়টি নজরে আসার পর মুক্তামণির চিকিৎসার সব ধরনের খরচের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত বছরের 12 জুলাই রক্তনালী টিউমারে আক্রান্ত মুক্তামণিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে ভর্তি করা হয়। প্রথমে তার রোগটিকে বিরল রোগ হিসেবে উল্লেখ করা হয়। গত মঙ্গলবার কক্সবাজারে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 5 জনের। শুধু চলতি বছর নয়, প্রতি বছরই পাহাড়ে ঘটছে এমন প্রাণহানির ঘটনা। মূলত নির্বিচারে পাহাড় কাটা, বৃক্ষ নিধন, পাহাড়ের ঢালে বসবাস আর অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের কারণেই পাহাড় ধসের এই ঘটনা ঘটছে। পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ করা না গেলে পাহাড়ে দেখা দিতে পারে ভয়াবহ পরিবেশ বিপর্যয়, আর এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। বিস্তারিত দেখুন কবির হোসেন সিদ্দিকের রিপোর্টে। বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারে পাহাড় ধসে 200+ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। প্রকৃতিগত কারণেই চট্টগ্রাম অঞ্চলে পাহাড় বা মাটি ধস বেশি হয়, কিন্তু অপরিকল্পিতভাবে চাষাবাদ ও বৃক্ষ নিধনের ফলে পাহাড় ধস ও ভূমিক্ষয় দিন দিন বাড়ছে। তার উপর প্রতিনিয়ত বসতি স্থাপনের জন্য অবৈধভাবে কাটা হচ্ছে পাহাড়। স্থানীয়দের অভিযোগ, পাহাড় ধসে ও গাছ কাটা রোধে আইন থাকলেও তার বাস্তবে প্রয়োগ নেই। পাহাড় কেটে মানুষ ঘর বাঁধে, বিধায় পাহাড় ভেঙে ঘরের উপরে পড়ে এবং পাহাড় কেটে ঘর বাঁধার কারণে পাহাড় ধস বেশি হয়। প্রশাসন নিরাপত্তার কারণে পাহাড় কাটা বন্ধ হচ্ছে না, বিধায় পাহাড় ধস বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতির নিয়মকে মানুষ যখন বাধাগ্রস্ত করে, অর্থাৎ পাহাড় কেটে বসতি স্থাপন ও অপরিকল্পিত জুম চাষের ফলেই এমন দুর্যোগ দেখা দেয় বলে জানায় স্থানীয় সচেতন মহল। উন্নয়নটা হলো আমাদের পরিবেশ বিধ্বংসী উন্নয়ন উন্নয়ন ধারণা, যেমন হলো রাস্তা করতে হবে পাহাড় কাটা কাটতে হবে, বিল্ডিং করতে হবে পাহাড় কাটতে হবে। প্রকৃতি তার নিয়মে চলবে, এ তার চলার গতিকে যখন মানুষ বাধাগ্রস্ত করে বা তার চলার পথটাকে যখন অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই এই দুর্যোগগুলো দেখা দেয়। এদিকে পাহাড় কাটা বন্ধ করা ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ সহ নানা পরামর্শ দিয়েছেন নৃগোষ্ঠী নেতা ও মৃত্তিকা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা। চাষিরা সাধারণত গতানুগতিক পদ্ধতিতে চাষাবাদ করে থাকে, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলে ভূমিক্ষয় তথা ভূমি ধস অনেকটা কমিয়ে আনা যায়। প্রাণহানি কমাতে প্রতি বছর বর্ষায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে পুনর্বাসনের কথা বলা হলেও বর্ষা গেলেই তা বেমালুম ভুলে যায় প্রশাসন, এমন অভিযোগ স্থানীয়দের। বাতিল টেন্ডারের প্রায় 10 কোটি টাকার একটি বিল ওঠানোর চেষ্টা চলছে, এমন অভিযোগ উঠেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক পরিচালকের বিরুদ্ধে। ঠিকাদাররাও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক বলছে জমা হওয়া কাগজপত্র যাচাই বাছাই শেষে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাহাত খানের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 2015 সালে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই যন্ত্রপাতি কেনার জন্য 131 কোটি টাকার টেন্ডার প্রকাশ করেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন পরিচালক ডাক্তার কামরুল হাসান সেলিম। পরে ওই টেন্ডার বাতিল করা হয়।
কিন্তু তারপরও কার্যাদেশ দেওয়া হয় বেঙ্গল সায়েন্টিফিক ও মার্কেন্টাইল ট্রেড নামের দুটি প্রতিষ্ঠানকে। এই দুই প্রতিষ্ঠান প্রায় 10 কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করে হাসপাতালকে। অভিযোগ উঠেছে, সেই টাকা তুলে নেওয়ার চেষ্টা করছেন হাসপাতালের বর্তমান পরিচালক। বিলটা আসলে অবৈধ, কারণ মন্ত্রণালয় থেকে সেটা যেহেতু টেন্ডারটা বাতিল করে দিয়েছে, সেই টেন্ডারের মালামাল আমি গ্রহণ করি নাই, যার জন্য আমাকে বরিশাল থেকে ঢাকা বিভাগে ট্রান্সফার করা হয়েছে। আমার এখানে তো আগে প্রথমে মাল বুঝিয়ে দিতে হবে। তারা বিভিন্ন ওয়ার্ডে যেসব জায়গায় আমরা মেশিনগুলো দিয়েছে, এই মেশিনগুলো তো 2014-15 সালে আসছে, তো ওরা তো প্রথমে আমার বুঝাই দেবে। তো আমার মাল বুঝাই দেয় নাই, আমার কাছে কোনো ইন্ডিয়ানও নাই আর আমার স্টেবিলাইজারও নাই, এই জন্য আমি কোনো সিগনেচার দিই নাই। এই ব্যাপারে প্রশ্ন করলে পরিচালক বলেন, মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষেই বিলটি জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমতি ক্রমেই আমাদের এখানে বরাদ্দ দিয়েছেন, বরাদ্দ চাওয়া হয়েছে এবং অনুমোদন দিয়েছেন। পরবর্তীতে আমরা সুস্পষ্ট নির্দেশনা চাই এই ব্যাপারে কি করা যায়, সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, বিল পরিশোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নিতে বলছেন। একই টেন্ডারে অংশ নেওয়া অন্য এক ঠিকাদার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। বেঙ্গল এবং মার্কেন্টাইলকে 10 কোটি টাকার একটা কার্যদেশ দেয়, এটা কোথা দিয়ে দেশে কিভাবে দেশে টেন্ডার যেখানে বাতিল হয়ে গেছে সেখানে দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। বরিশাল বিভাগীয় হিসাবরক্ষক জানান, দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে একটি বিল জমা হয়েছে, এ ব্যাপারে যাচাই বাছাই করা হবে। বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির 12 আইটেমের বিল সাবমিট করা হয়েছে, যেটা শের বাংলা মেডিকেল কলেজের। আমরা কেবল কাগজপত্র জমা হয়েছে, আমরা এটা যাচাই বাছাই করে দেখব, যদি কাগজের যথার্থতা থাকে তখন আমরা সিদ্ধান্ত নেব। এর আগেও শেরবাংলা মেডিকেলের বেশ কজন পরিচালকের বিরুদ্ধে বাতিল টেন্ডারের বিল ওঠানোর চেষ্টার অভিযোগ ওঠে। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। কয়েকদিনের প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা বাহারি ঢলে বৃদ্ধি পেয়েছে কুমিল্লার গোমতী নদীর পানি। এতে বিপাকে পড়েছেন চরাঞ্চলে বসবাসকারী শতাধিক পরিবার, আর এতে করে গোমতী চরের কৃষকদের প্রায় 1,000 একর জমির বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। নদীর পানি পেরে যাওয়ায় বেড়ি বাঁধের কাছাকাছি বসবাস করা লোকজনকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হচ্ছে। এভাবেই পানির নিচে তলিয়ে গেছে কুমিল্লার গোমতী নদী পাড়ের হাজারো কৃষকের কষ্টের ফসল। গত কয়েকদিনের ভারী বর্ষণে সদর উপজেলার টিক্কারচর, চানপুর, ভাটপাড়া, শাহপুর সহ ডুবে গেছে বেশ কিছু এলাকার শাকসবজির ক্ষেত। এমন টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে শতাধিক হেক্টর বোরো ধান সহ মাছের ঘের। গোমতী নদীর পানি বাইরিয়া আমরা রে শাক সবজি সব নষ্ট হয়েছে, ঘর দোয়ার পানির তলে পড়ে গেছে, স্থানীয়রা বলছেন গোমতী নদীর দুই পাশ থেকে মাটি কেটে নিয়ে যাওয়ায় বেশ কিছু এলাকায় বাঁধ ভাঙার শঙ্কা দেখা দিয়েছে, আর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে চরাঞ্চলে বসবাস করা শতাধিক মানুষের বাড়ি ঘর। নদীর দুই পাশে বহুত বাড়ি ঘর ছিল, এগুলো ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে, অনেক বাড়িটা চলে গেছে, মানে ঘর ছেড়ে চলে গেছে, ব্যাপক ক্ষতি হয়েছে, আমাদের গাছগুলি নষ্ট হয়েছে, ঘরে মাল ছাড়া নষ্ট হয়েছে। এদিকে ভারত থেকে পানি আসার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ভারতে যদি পানি বৃষ্টিপাতটা বেশি হয় তখন ওই ইফেক্টটা আসলে গোমতীর উপর এসে পড়ে, কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার মতো যদি পরিস্থিতি আসে সে তথ্য আমাদেরকে অবশ্যই জানালে আমরা মানে যথোপযুক্ত এবং সময় উপযোগী সিদ্ধান্ত আমরা নিব, ব্যবস্থাটা নিব। বোরো ধান ও বিভিন্ন শাকসবজি সহ গোমতী চরের কৃষকদের প্রায় 1,000 একর জমির ফসল নষ্ট হয়েছে। এদিকে সুনামগঞ্জের সুরমা নদীর ভাঙন হুমকিতে শতাধিক ঘরবাড়ি, ফসলের জমি সহ নানা স্থাপনা, এর মধ্যে ভাঙন ঝুঁকিতে আছে 200 বছরের পুরনো একটি মসজিদও। গ্রামবাসী ভাঙন প্রতিরোধে নিজস্ব উদ্যোগে বালুর বস্তা ফেললেও তা কাজে আসছে না। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নদী ভাঙ্গন আতঙ্কে দিন কাটছে সুনামগঞ্জের সুরমা তীরবর্তী সদর উপজেলার ইনাথনগর গ্রামের মানুষের। বর্ষা আসতে না আসতে এই গ্রামে সুরমার ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের কবলে পড়েছে শতাধিক বসত বাড়ি ও ফসলি জমি।
ভাঙনের চরম ঝুঁকিতে 200 বছরের একটি পুরনো মসজিদ। মসজিদের দেয়ালে ফাটল দেখা দিয়েছে, নদীতে ভেঙে পড়েছে মসজিদের মিনারের সামনের পাকা রাস্তার কিছু অংশ। গ্রামবাসী ঐতিহ্যবাহী মসজিদটিকে রক্ষা করতে বাঁশের পাইলিং দিয়ে কিছু জিও ব্যাগ ফেলেও কাজে আসছে না। এজন্য পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। পাউবো বলছে, জরুরিভাবে কাজ শুরু করতে প্রায় 65 লাখ টাকার একটি প্রাক্কলন বাজেট তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে কাজ শুরু করা হবে। আমরা প্রায় 65 লক্ষ টাকার একটা প্রাক্কলন তৈরি করে এই কাজটা বাস্তবায়ন করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। এর মাধ্যমে অতি দ্রুত এই ইমার্জেন্সি কাজটা বাস্তবায়নের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড এগিয়ে আসবে। গেল 3 বছরে এই এলাকায় সুরমা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে কয়েক শতাধিক বাড়িঘর। শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ 13 দফা দাবিতে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, দাবি না মানলে কাজে যোগ দিবেন না তারা, আর কর্তৃপক্ষ বলছে কাজে যোগ দিলে কেবল আলোচনায় বসবে তারা। এদিকে শ্রমিকদের আন্দোলনের ফলে অনেকটা বন্ধই হয়ে গেছে বৃহত্তম এই কয়লা খনির উত্তোলনের কাজ। ফকুল হাসান পলাশের তথ্য ও চিত্রটি রিপোর্ট। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দেশের একমাত্র কয়লা খনি বড়পুকুরিয়া কয়লা খনি গত 13 মে থেকে 10 দিনের কর্মবিরতিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। তবে এর সাথে যুক্ত হয়েছে খনির আশপাশের 20 গ্রামের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর আরও 6 দফা দাবি। এই কয়লা খনি চলার কারণে আমাদের বাড়িঘর এই যে ব্লাস্টিং হচ্ছে, তারপরে কয়লা টানতেছে, এতে বাড়িঘর কম্পন হচ্ছে। তারা এইভাবে সম্পূর্ণ লেখালেখি করিয়ে আসিয়ে তারা চুপচাপ আছে, ওই সম্পর্কে তাদের কোনো আর কথাবার্তা নাই। সাপ্তাহিক ছুটি সহ বিভিন্ন উৎসবের ছুটিতে কাজ করলে প্রাপ্য মজুরি প্রদান ও সকল আন্ডারগ্রাউন্ড শ্রমিকদের 6 ঘন্টা ডিউটি সহ 13 দফা দাবিতে শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। 6 মাস ধরে আলোচনার প্রতি সংযোগ আন্দোলন করতে বাধ্য হচ্ছি। প্রতিদিন ধাপে ধাপে তারা টাকা কাটে ভাই, এই কয়লা খনির নিচে আমরা যে চাকরি করি আমাদের দেখায় 25,000 26,000 20,000 টাকা বেতন, ভাইয়েরা কাটতে কাটতে ভাই 10-12,000 টাকা দানে। দাবি না মানা হলে মঙ্গলবার থেকে কর্মকর্তা কর্মচারীদের খনিতে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে শ্রমিকরা। অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট এবং এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কেউ ঢুকতে পারবে না, কেউ বাড়াইতে পারবে না। ক্ষতিগ্রস্ত 6 দফা দাবি এবং আমাদের 13 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলতেই থাকবে। তবে শ্রমিকরা কাজে যোগ দিলে তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানান কর্তৃপক্ষ। শ্রমিক ভাইরা যেন কাজে যোগ দেয় এবং কাজে যোগ দিলে মন্ত্রণালয় থেকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি হবে, কমিটি এসে শ্রমিক ভাইদের সাথে কথা বলে ওদের দাবি দেওয়া নিয়ে আলোচনা করে এটা সমাধান করবে। 15 মে শ্রমিকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনের সময় শ্রমিকদের সাথে কর্মকর্তাদের সংঘর্ষে একজন পুলিশ সহ উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হয়। পরে 35 জন শ্রমিককে আসামি করে 2টি মামলা করে খনি কর্তৃপক্ষ। বিরতিপর আবার স্বাগত, দেখছেন এস24 সংবাদ। এবারে ফার্স্ট ইকুইটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রমজানে অস্থির হয়ে উঠেছে যশোরের সবজি বাজার। অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি সবজি বিক্রি হচ্ছে চড়া দামে, এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা সহ নিম্ন আয়ের মানুষ। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রমজানে মাছ মাংস ফলমূলের দাম বেশি থাকলেও কাঁচা তরি তরকারির দাম অপেক্ষাকৃত কম থাকে।
তবে এবছর যশোরের বাজারের চিত্র একেবারেই ভিন্ন। অধিকাংশ সবজির দাম কয়েকদিনের ব্যবধানে বেড়েছে কয়েক গুণ। সবচেয়ে বেশি কাঁচা তরকারির দাম মানে অফার, 40 টাকা বেগুন ছিল, 30 টাকা যে বেগুন সেই বেগুন আছে 70 টাকা কিনে আনলাম। সবজির দাম ব্যবহারে বেড়ে গেছে, যেটা সাধারণ কাস্টমারের নাগালের বাইরে চলে গেছে। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের তাদের আমরা নাবিশ্বাস। ব্যবসায়ীরা বলছেন সবজির উৎপাদন কম থাকায় এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে অধিকাংশ সবজি খেতেই নষ্ট হয়ে যাওয়ায় দাম বেশি। গাড়ি ভাড়া 20,000 টাকা, সেখানে গাড়ি ভাড়া 45,000 টাকা, দেখা যাচ্ছে 2 টাকা ধরে কিনলে আমাদের 2 টাকা লাভে বেচতে হবে সেভাবে ধরে। এদিকে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে, অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। এটার মূল কারণ হচ্ছে আপনার মিলাররা সিন্ডিকেট করে, রোজার সময় তারা যদি স্বাভাবিকভাবে সব ডেলিভারি করতো মালগুলো তাহলে হয়তো এরকম হতো না। বাজার অস্থিরতার জন্য মনিটরিংয়ের অভাবকে দায়ী করা হলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নিয়মিত মনিটরিংয়ের কথা। সরকার প্রতি বছরই রোজার আগে বলেন যে দ্রব্য নিয়ন্ত্রণে রাখবো, কিন্তু বাস্তবে দেখা যায় যখন বাজারে আসি যখন আগের থেকে দ্বিগুণ বেড়ে গেছে। রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো ছোলা ডাল চিনি তেল, এগুলো যেন সরকার নির্ধারিত যে মূল্য তালিকা টানাতে হবে সে বিষয়ে আমরা তদারকি করছি এবং আমাদের অব্যাহত আছে। আমরা শুরু করেছি, এটা আরও অব্যাহত থাকবে যে এই চার্ট অনুযায়ী যদি তারা বিক্রি না করে জিনিসপত্র তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে রমজান মাস জুড়ে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি ভোক্তাদের। আন্তর্জাতিক প্রসঙ্গ, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আসন্ন শীর্ষ বৈঠকটি নির্ধারিত সময়ের চেয়ে আরও বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার জেরে পিয়ংইয়ং ট্রাম্প কিমের বৈঠক বাতিলের হুমকি দিলে প্রত্যাশিত বৈঠকটি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। আর মঙ্গলবার ওয়াশিংটনে সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সেই আশঙ্কাকেই যেন আরও বাড়িয়ে দিলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন পরমাণু নিরস্ত্রীকরণ সহ উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র কিছু শর্ত দিয়েছে। পিয়ংইয়ং যদি সেই শর্ত মানে তবে যথাসময়ে নির্ধারিত স্থানেই বৈঠক হবে, অন্যথায় বৈঠক পেছাতে পারে। আসছে 12 জুন সিঙ্গাপুরে ট্রাম্প কিমের শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। মাদকের বিরুদ্ধে সারাদেশে অভিযান অব্যাহত, বন্দুকযুদ্ধে 24 ঘন্টা নিহত আরও 8 জন। News24 ও বাংলাদেশ প্রতিদিনের মধ্যস্থতায় সুন্দরবনের 3 জলদস্যু বাহিনীর আত্মসমর্পণের প্রস্তুতি, রূপসা পারে আনুষ্ঠানিকতা শুরু। বাঁচানো গেল না বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণিকে, নিজ বাড়িতে মারা গেছে আজ সকালে। পার্বত্য 3 জেলায় কয়েক লক্ষ মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে, গত বছরের ভয়াবহ ধসের পরও বাস্তবায়ন হয়নি পুনর্বাসনের আশা। এবং বাতিল টেন্ডারে 10 কোটি টাকা ওঠানোর চেষ্টার অভিযোগ বরিশাল মেডিকেলের এক পরিচালকের বিরুদ্ধে। এই ছিল সংবাদে এখনকার আয়োজন, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।